বুর্জ খলিফা টাওয়ারের পাশের বহুতল ভবনে ভয়াবহ আগুন। অনলাইন ডেস্ক। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সর্ববৃহৎ শপিং মল বুর্জ খলিফা টাওয়ারের পাশের একটি নির্মাণাধীন বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল 6:30 দিকে ফাউন্টেন ভিউ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুনটি ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ভবনে আশেপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে অগ্নি নির্বাপন কর্মী ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।